শব্দ দূষণের উৎস। গাড়ির হর্ন জোরে বাজালে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইক বাজালে, কলকারখানার যন্ত্রের আওয়াজ শব্দবাজি ফাটালে শব্দ দূষণ ঘটে থাকে। শব্দ দূষণের ফলাফল, উচ্চমাত্রার শব্দ অস্থায়ীভাবে মানুষের শ্রবণ ক্ষমতা নষ্ট করে। 160 ডেসিবেল মাত্রার বিকট শব্দের ফলে কানের পর্দা পর্যন্ত ফেটে যেতে পারে। বিকট আওয়াজে হৃৎস্পন্দনের গতি বেড়ে যায়, কখনো বা স্মৃতিশক্তি হ্রাস পায়। এরপর কৃষিজ রাসায়নিক পদার্থের প্রভাব, রাসায়নিক সার মাটি ও জল দূষণ ঘটায়। কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক, পেস্টনাশক বর্ষার জলে প্লাবিত হয়ে কৃষিক্ষেত্র থেকে জলাশয়ে গিয়ে জমা হয় এবং জলজ প্রাণীদের মৃত্যুর কারণ ঘটায়। মাটির বাস্তুতন্ত্র বিঘ্নিত হয় এর প্রভাবে।